नमस्कार बंधुरा, आमार चैनल पेटपुरे बांगालीते सबाई के स्वागत जानाई। चले एलाम आरो नतून एकटा भिडियो निये, पनिर पोस्त भापा। तो आसुन शुरू करे दी। एखाने आमी पनिर निएछि 300 ग्राम मतन, आर एखाने आछे 50 ग्राम मतन पोस्त, आर एक टेबिल चामच सादा सर्षे और तीनटे काचा लंका। এবার এটাকে আমাদের পেস্ট করে নিতে হবে, একটা মিক্সিং এর মধ্যে নিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে আমি 4 চামচি মতো টক দই দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার এই পেস্টটা করা হয়ে গেছে। এই যে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা। এবার এই পনিরের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। ওর মধ্যে 4 চামচি মতন দইও দেওয়া আছে, টক দই। এবারে আমি এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদ দেব। হলুদ না দিলেও হয়, সামান্য একটু দিচ্ছি আমি। আর আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, 1 চামচি মতো। তো সর্ষের তেলেই করতে হবে রান্নাটা, সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে একটু টেস্টের জন্য চিনি দিয়ে দেব, একটু মিষ্টি স্বাদেই হবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। 1 চামচি মতো দিয়ে দিলাম চিনি, আপনারা কম চাইলে কম দিতে পারেন। এবার এটাকে আমি সুন্দর করে মিক্সড করে নেব। এখানে আমি একটু টিফিন কাড়ি নিয়েছি, এই টিফিন কাড়ির মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নেব বাটিটা। এবারে এই বাটিতে তেল মাখানো হয়ে গেছে, এবারে আমি পনিরটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে সামান্য একটু 1 চামচি মতো, এই টেবিল চামচের 1 চামচি মতো জল নিয়ে এটাকে একটু মশলাটাকে ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি এর উপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আরো 1 টেবিল চামচ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি আটকে দেব। দেখুন বন্ধুরা, আমি গ্যাসে কড়াইতে 1 মুখ মতন জল দিয়ে দিয়েছি, 250 মতন। এবারে এই জলটা ভালো করে ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে এই পনিরটা বসিয়ে দেবো ভাপানোর জন্য। এরকমভাবে বসাতে হবে, মানে বাটির ঠিক হাফ মতন জলটা রাখতে হবে। এবারে আমি এটাকে ঢেকে দেব, 10 মিনিট মতন আমাদের এটা হবে। দেখুন বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। এবারে গ্যাসটাকে আমি নিভিয়ে দেখে নেব, পনিরটা একটু ঠান্ডা করে তারপরে দেখে নেব। দেখুন বন্ধুরা, আমি এটাকে ঠান্ডা করে এবারে আমি একটু খুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে একটু গরম থাকতে থাকতেই এটাকে একটু নাড়িয়ে দেব, এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে। দিয়ে তেলটাকে সব দিকে একটু মিশিয়ে নেব। এটা কিন্তু খুব টেস্টি একটা রেসিপি। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই
আমাদের পনির পোস্ত ভাপা তৈরি হয়ে গেল। এটা কিন্তু খুব টেস্টি একটা রেসিপি, গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার ভিডিওতে একটা অবশ্যই লাইক দেবেন, আর সবার সাথে প্রচুর শেয়ার করবেন।